আওয়ামী লীগ সহ 11টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে যে রিটটি হয়েছে তা না চালানোর কথা জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিট দুটি না চালানোর কথা জানান রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। যতক্ষণ পর্যন্ত মামলাটা না মুভ হয় ততক্ষণ পর্যন্ত যিনি মামলা করছেন তার অধিকার থাকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এমনকি মামলা হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে যারা মামলা করেছেন তারা সার্বিক মঙ্গলের জন্য, দেশের সার্বিক মঙ্গলের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এই মামলাটা না করাই ভালো। এরপর আদালত রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব। হাইকোর্টে পৃথক রিট আবেদন দুটি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও হাসিবুল ইসলাম। একটি রিটে আওয়ামী লীগ সহ 11টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল। রিট আবেদনে নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগ আনা হয়েছিল দলগুলোর বিরুদ্ধে। অপর রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল। 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত এসব নির্বাচনের গেজেট কেন বাতিল ঘোষণা করা হবে না সে বিষয়েও রুল চাওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।